হাই ফ্রেন্ড, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলো, আবারও চলে এসেছি আরেকটি টিপসের ভিডিও নিয়ে। তার আগে বলে রাখি, বেবি মাম টিপস অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো চলো, আজকে কি নিয়ে এসেছি তোমাদের সামনে সেটাই তুলে ধরব। তো সবার প্রথমে বলে রাখি, আমার এই ভিডিওতে যাতে কেউ উপকৃত হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করে দিও এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ও চলো, বেশি কথা না বলে আমি তোমাদেরকে বলে দিই। তো আরও একটা কথা বলে দিই তোমাদেরকে, শুধু গাছ দেখলে তো হবে না, সব কিছু একটা খাওয়ার নিয়ম থাকে। আর সেই নিয়ম অনুযায়ী না খেলে কোনো কিছুতেই কোনো কাজ উপকৃত পাওয়া যায় না, কাজও হয় না। তো এটি খাওয়ার নিয়মটাও বলে দিই। তার আগে বলে দিই, তো কী করে বুঝবে তোমরা যে এই গাছটিকে খাওয়া দরকার? কখন বুঝবে, কখন খেতে হবে? তো যখন দেখবে ছোটো থেকে বড় সবার এই প্রবলেমটা দেখা যায়, গা বমি বমি করছে আর খেতে পাচ্ছ না, খিদে লাগছে তবুও খেতে পাচ্ছ না। তো এই ভাবগুলোর দেখা দিলে তোমরা ভাববে যে পেটে কৃমি হয়েছে। তো কৃমি সচরাচর ছোট থেকে বড় সকলেরই হয়ে থাকে। তো চলো তোমাদেরকে গাছটির সঙ্গে পরিচয় করিয়ে দিই। মহা ঔষধি গাছ, তোমরা একবার খেলে বুঝতে পারবে। তো চলো, দেখতে পাচ্ছ গাছটি নিয়ে চলে এসেছি আমি। এই গাছটির নাম হচ্ছে কালমেঘ গাছ। তো এই গাছে ফুলও হয়ে থাকে, বাট এই গাছটি এই সময় মাত্র হয়েছে বর্ষাকাল, বুঝতেই পারছ। তো তার জন্য গাছটির পাতাগুলো কচি রয়েছে। তো চলো, এই পাতাগুলি খাওয়ার কিছু নিয়ম তো আছে, সব কিছু খাওয়ারই নিয়ম থাকে, বেনিয়মে খেলে কোনো কাজই হবে না। তো এই কী করবে, বাচ্চাদের ক্ষেত্রে প্রথমে বলতে থাকি, বাচ্চাদের বেশি ডাক্তারের ওষুধ খাওয়ানো উচিত না। হয়তো ছ মাসে কি এক বছরে একবার খাওয়ালে ভালো হয়, তো তার মধ্যেও অনেক সময় কৃমি হয়ে যায়। তো তখন কী করবে, এই কালমেঘের পাতা কয়েকটা তুলবে, তুলে সেটিকে রস বার করে, খুব বেশি না, এক পাঁচ ছ ফোঁটা রস বার করে সেটিকে খাইয়ে দেবে, জোর করে ধরে, খেতে চাইবে না কিন্তু জোর করে খাওয়াতে হবে। দেখবে কিছুদিনের মধ্যে সব ভাবগুলো কেটে যাচ্ছে। তো বড়দের ক্ষেত্রে বলে রাখি, বড়রা পাশে মুখে এই গাছটি পাঁচ ছটা করে পাতা তুলে একটু হাতে ডুলে নিয়ে জলের সঙ্গে খেয়ে নেবে, তো উপকৃত পাবে। ঠিক আছে, ভালো লাগলে চ্যানেলটিকে শেয়ার কর। তো চলো, এই গাছটিকে খেয়ে দেখবে সবাই, আর উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দিও। আপনাদের একটা শেয়ার, একটা লাইক, একটা সাবস্ক্রাইবারে আমি ভিডিও বানাতে বেশি মোটিভেট হব। তো উপকৃত হলে অবশ্যই করে আমার পাশে দেখো। বাই, আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।